আপনাদের সবাইকে ওয়েলকাম টু আর ব্লগ 9। তো এখন দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমার পিছনে। আমি যেই মসজিদে আমরা নামাজ পড়েছি ঈদের, সেই মসজিদে আছি। তো আমরা নামাজ পড়ার জন্য একটু কষ্ট হয়েছে, একটু আসতে পারবো না কিনা। তো আসার জন্য প্রতিটা প্লেস রিজার্ভ করতে হয়। তো আমি লাস্ট মোমেন্টে রিজার্ভ করতে পারছি, বাট সেভাবে পারে নাই, কারণ লেখা ছিল যে 60 জনের জন্য আরেকটা রিজার্ভেশন স্লট অন করবে। তো আমি করছি, আমার পরেই দেখি 3 সেকেন্ডের মধ্যে 40 জন শেষ হয়ে গেছিলো আর ছিল 20 জন। বাবারটা করতে করতে 20 জন শেষ হয়ে গেছে। তো সবাই বলো কিছু। আসসালামু আলাইকুম সবাইকে এবং অনেক অনেক ঈদের শুভেচ্ছা। মন থেকে চাইলে সব কিছু করা যায়। আমি রিজার্ভেশন করতে পারি না, বাট মন থেকে ঈদের নামাজ পড়ার ইচ্ছা ছিল, তাই সেই ঈদের নামাজ পড়লাম, খুবই ভালো লাগলো। তো গাইজ, এখন আপনাদেরকে এই সুন্দর মসজিদের কিছু সিনেমেটিক ভিউজ দেখাই। তো ওইটা দেখানোর আগে আমাদের ছোট্ট একটা ইন্ট্রো দেখে আসেন। তো গাইজ, এখন ডাইরেক্ট দেখা হচ্ছে বাসায়। আমরা ডাইরেক্ট ওইখান থেকে কোনো ফুটেজ নিয়ে নিয়ে বাসায় চলে আসছি। তো এখন আমার আম্মু আমাদের জন্য কিছু খাবার রেডি করছে, তো ওইগুলো আমরা এখন খাবো। আর আজকে চেষ্টা করবো বাইরে বের হয়ে কিছু সুন্দর সুন্দর প্লেস ঘুরে দেখানোর, যদি ওয়েদার ভালো থাকে, কারণ ওয়েদার দেখাচ্ছে বৃষ্টি হবে। তো ওয়েদার কোনো ঠিক নেই, তো দেখি কি হয়। তো গাইজ, আমি আমাকে স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই এত কিছু বানানোর জন্য আমাদের জন্য। এবং সে প্রায় গতকাল রাত থেকে সারা দিন রাত খেটে এইসব বানাইছে আমাদের জন্য। তো স্পেশালি থ্যাংক ইউ জানালাম তোমাকে। ওয়েলকাম তোমাকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসলে ঈদের দিনে সবাই ভালো মন্দ রান্না করে। তো সিয়াম আমাকে গতকালই বলেছিল, আম্মু তুমি এবার একটু স্পেশাল বেশি কিছু রান্না করবা, যার কারণে আমার এই ক্ষুদ্র আয়োজন। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো আশা করব আমরা সবাই এই ঈদের দিনটাকে আনন্দের সাথে কাটাব। সবাই আনন্দে থাকেন, ভালো থাকেন, এই কামনাই। আল্লাহ হাফেজ। তো গাইজ, এখন আমি আর শুভে খাওয়া শুরু করবো, কারণ অনেক ক্ষুধা লাগছে। এবং প্রায় 1 মাস পরে এই টাইমে খাইতে পারবো, কারণ এই টাইমে তো নর্মালি আমরা রোজা করি। তো লেটস গো, আজকে অনেক দিন পরে খাবো। তো সেটাই, আমি মানে তুমি তো আল্লাহর কাছে শুকরিয়া যে তুমি মোটামুটি 1 মাস রোজা করলা। জি, স্কুল খোলা ছিল, তারপরও অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন থেকে আমাদের অভ্যাস করতে হবে, এটাই স্বাভাবিক। আর আমাদের চ্যানেলের জন্য কিছু বলো। হ্যাঁ, আমি বলতে চাই সবাই এসোল ইন সুইজারল্যান্ডের সাথে থাকবেন, এবং সিয়াম এবং শুভর এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের উৎসাহই ওদের অনেক দূরে গিয়ে নেবে, এটাই আমি বলবো। সিমি হাই দাও। সিমি বলো। হ্যালো, তোমার কেমন লাগছে সিমি বলো? ভালো লাগতেছে? তো গাইজ, আজকে আমার সাথে আমার বোন আছে, আমাদের ব্লগে আসলো নাকি সিমি? তো এখন আমরা খাওয়া শুরু করবো, অনেক ক্ষুধা লাগছে। আর সামনে এত খাবার, তো দেখার পরে মাথা কি ঠিক থাকে? তো এখনই আমরা শুরু করে দিব, আর দেখা হচ্ছে নেক্সট শটে। হয় আমরা বাইরে যাব, হয় আমরা বাসায় থাকব, জানি না। এখন কিছু নিউ একটা জিনিস আসতে পারে। হ্যাঁ, আসতে পারে, এই ব্লগে আগে কখনো আসে নাই। তো আমাদের সাথেই থাকেন।
তো গাইজ, আমরা মাত্র খাওয়া শেষ করলাম, তো আজকে বাইরে যাওয়া হচ্ছে না, কারণ বৃষ্টি পড়ছে এবং মেঘলা আকাশ, জানি না। আর যেহেতু ঈদের দিন অনেক মানুষ আসতেছে আর আমার বাসায় আসবে, প্রবলেম আছে। তো আজকের ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে ব্লগ 10 না, হ্যাঁ 10। সো সবাই আপনারা চেষ্টা করবেন নিজের ফ্যামিলির সাথে ঈদ পালন করার জন্য, ঈদের দিনগুলো কাটানোর জন্য, কারণ যে সিচুয়েশন এখন চলতেছে কি কখন কি হয় কিছু বলা যায় না। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো গাইজ, আজকের ব্লগ এখানে শেষ, দেখা হচ্ছে ব্লগ 10-এ, আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।